হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কোন টপিকের ভিডিওটা বানাচ্ছি। তোমরা যারা আছেন নতুন আছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, সাথে বেল আইকনটা আছে, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও। তো আজকের টপিকটা হচ্ছে, দেখো আমার যে টাইটেলগুলো ছিল তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একই টাইটেলে আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে ওই ভিডিওতে আমি একই টাইটেল দিয়ে আমি ভিডিওগুলো আপলোড করি এবং একই ডিসক্রিপশন দিই। তো তোমাদেরকে আমি বলবো যে আমার যেই এখন টাইটেলগুলো আছে, আমি যেই আগের টাইটেলগুলো দিয়ে এখন ভিডিওগুলো আপলোড দিচ্ছি, ওই ভিডিওতে আমার ভিউ আসছে না কেন, কারণ কি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এই ভিডিওতে ফুললি প্রসেস বলে দেবো যে আমার ভিডিওতে কেন ভিউ আসছে না, এবং তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিছু কিছু সেটিংস যে আমার কোন কারণের জন্য আমার ভিডিওতে ভিউ আসছে না। তো তোমাদেরকে আমি বলবো এই ভিডিওটা অবশ্যই ফুললি ওয়াচ করো, নাহলে তোমরা কিছু বুঝবে না। ওকে, তো আমি তোমাদেরকে বলবো, দেখো আমার যেই আগের ভিডিওগুলোতে গেছিল ভিউ, ওই ভিডিওগুলোতে কেন ভিউ যাচ্ছে না, এবং আমার যেই টাইটেলটা ছিল ওই টাইটেলটা দিয়ে আমার এখন ভিডিওগুলোতে ভিউ আসছে না, কারণ কি তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ডেস্কটপ স্ক্রিন, ডেস্কটপটা আমি অন করে দেবো। এবার আমি গুগল ক্রোমটা খুলে নেবো। গুগল ক্রোমটা খোলার পরে এবার আমি আমার চ্যানেলটা ওপেন করে নেবো, ঠিক আছে? চ্যানেলটা ওপেন করার পরে ইউটিউব সার্চ করবো, ইউটিউবে যাবো। ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখো আমি কি করবো, ইওর চ্যানেলে যাবো। আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে আমি ইওর চ্যানেলে যাবো, ঠিক আছে? ইওর চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখো আমি তোমাদেরকে বলেছি কাস্টমার চ্যানেলে ক্লিক করবো। কাস্টমার চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখো কি করতে হবে, আমি তোমাদেরকে ফুল প্রসেস বলে দিচ্ছি। কাস্টমার চ্যানেলে ক্লিক করার পরে আমি কন্টেন্টে যাবো, ঠিক আছে? কন্টেন্টে যাওয়ার পরে দেখো আমার একই টাইটেল, সব টাইটেল একই, ঠিক আছে? কিন্তু এই এখন ভিউ আছে, দেখো 2-1, 3-1, 4-1 এরকম করে ভিউ আছে। আর আমার যে ওই টাইটেলগুলো ছিল ওই টাইটেলে ভালো ভিউ আছে, মানে 1,000, 1,500, 2,000, 2,500 এরকম করে ভিউ আসতো। তো আমি তোমাদেরকে বলবো কেন আমার এই টাইটেলটা দিয়ে আমার ভিউটা কমে গেছে, ডাউন হয়ে গেছে। তো তোমাদেরকে আমি বলবো, দেখো আমি প্রথম সেটিংসটা খুলে নিবো, অ্যানালাইজে ক্লিক করবো, যে ভিডিওটা আমার ভিউ আসছে না। ওই অ্যানালাইজে ক্লিক করার পরে আমি 3 নম্বর অপশনে ক্লিক করবো। 3 নম্বর অপশনে ক্লিক করার পরে এখানে দেখো যে টাইটেলটা আছে ওই টাইটেলটা থেকে আমাদের দেখো এখানে 0% লাইক ডিসলাইক আছে ইন স্ক্রিন থেকে, এবং যে টাইটেলটা রয়েছে ওই টাইটেলটা দেখো লাইক এবং ডিসলাইক কত রয়েছে এখানে 96%। তো তোমাদেরকে আমি বলবো, দেখো এখানে 96% মানে 100% থেকে 96% হয়ে গেছে, মানে কি ডাউন হয়ে গেছে, ঠিক আছে? মানে 50% আছে আমাদের এখানে লাইক ডিসলাইক, ঠিক আছে? এবার আমরা কি করব, দেখো যে ভিডিওটা ভাইরাল হয়েছে ভিউগুলো, ঠিক আছে, যে ভিডিওটা ভিউ আসছে ওই ভিডিওটা দেখো টাইটেলটা কি আছে, ওই টাইটেলটা দিয়ে দেখো যে ভিডিওগুলোতে আমি দিচ্ছি ওই ভিডিওগুলোতে দেখো ভালো ভিউ আসছে, মানে ওই টাইটেলটা ভালো পারফরমেন্সে আছে, ঠিক আছে? এবার আমি কি করব, দেখো এবার আমাকে ভিডিও আপলোড করতে হবে আলাদা আলাদা টাইটেল দিয়ে, মানে আলাদা টাইটেল দিয়ে আমাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে, এবং এই টাইটেল দিয়ে আমাদের ডাউন হয়ে গেছে সিটিসি, মানে সিটিআরটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে? সিটিআরটা ডাউন হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, আমাদের ভিডিওটা থেকে ভিউ আসছে না, ঠিক আছে? তো এখানে দেখো আমি কি করব, আমাকে আলাদাভাবে ভিডিওটাকে আপলোড করতে হবে, ঠিক আছে? আলাদাভাবে ভিডিওটাকে আমরা আপলোড করব। এবার কি করব, দেখো আমরা কি করব, দেখো এখানে সব সময় আমি তোমাদেরকে বলছি এই ট্রিকটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের ভিডিওটার মধ্যে, ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা কি করব, আমরা এখানে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করব, ঠিক আছে? ওইখানে ক্লিক করে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিও ক্লিক করার পর সিলেক্ট ফাইল ক্লিক করব, আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমরা সিলেক্ট করে নিব, যে ভিডিওটা আপলোড করব। ওই ভিডিওটা আপলোড করার পরে আমরা কি করব, আমাদেরকে টাইটেলটা ক্রিয়েট করতে হবে। এবার আমরা টাইটেলটা কিভাবে ক্রিয়েট করব, আমরা একটা নতুন ট্যাব খুলে নেব, বা তোমরা কি করবে মোবাইল থেকে ইউটিউবটা খুলে নতুন একটা ট্রেনিং এ করে কিভাবে ট্রেনিং করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। একটা নতুন ট্যাব খুলবো, ইউটিউবটা সার্চ করব, ইউটিউবটা সার্চ করার পরে আমরা ইউটিউবটা ওপেন করে নেব, ঠিক আছে? ওপেন করার পরে এখানে আমরা সার্চ করব আমার যে টপিকের ভিডিও, আমি লিখলাম ফ্রি ফায়ার শর্টস ভিডিও, যেটা ফ্রি ফায়ার শর্টস ভিডিও আসলো। এটা আসার পরে কি করতে হবে আমাদেরকে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এখানে দেখো যে ফিল্টার লেখা আছে, ফিল্টারে ক্লিক করার পরে দিস উইক, মানে এই সপ্তাহের মধ্যে কি কি ভিডিও আপলোড হয়েছে নতুন, ওই ট্রেন্ডিংগুলো আমি দেখবো। ট্রেন্ডিংগুলো দেখার পরে এখানে দেখো অনেক রকমের ভিডিও আছে, তো আমি তোমাদেরকে বলবো যে ট্রেন্ডিংয়ের ভিডিওটা তোমরা নিবে, যে টাইটেলটা নিবে ওই টাইটেলটা যেন একটু ভাইরাল হওয়া উচিত, ঠিক আছে? মানে ভিউ বেশি যেন আসে ওই ভিডিওতে। তো আমি কি করব, এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নেবো, নিচের 2 নম্বর ভিডিওটাকে আমি সিলেক্ট করে নেবো, এই ভিডিওটাতে বেশি ভাইরাল হয়েছে এবং এই টাইটেলটা আমার ভালো লাগছে, ঠিক আছে? তো এবার কি করব, এটাতে ক্লিক করার পরে আমি কি করব, ক্লিক করার পরে আমি টাইটেলটাকে এখানে সিম্পল সিভাবে ডিসক্রিপশনে গিয়ে আমি এই টাইটেলটাকে কপি করে নিব, ঠিক আছে? ডিসক্রিপশনে গিয়ে আমি টাইটেলটাকে কপি করে নিলাম। কপি করার পরে এটাকে সেম টু সেম আমি পেস্ট করে দেবো, আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি ওই ভিডিওটার মধ্যে আমি পেস্ট করে দেবো, সেম ডিসক্রিপশনে পেস্ট করবো, সেম আমাকে ট্যাগও পেস্ট করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো, দেখো এই যে ট্যাগ ডিসক্রিপশনটা দিচ্ছে এই ডিসক্রিপশনটা আমি কপি করে আমি পেস্ট করতে থাকবো, যত ডিসক্রিপশন দিচ্ছে আমি কপি করে ডাইরেক্টলি আমার চ্যানেলে যাই, আমি পেস্ট করবো, পেস্ট করবো, খালি কপি করবো আর পেস্ট করবো, ঠিক আছে? আমি কপি করবো আর পেস্ট করবো, যতগুলো ডিসক্রিপশনে এই ট্যাগ দিচ্ছে, টাইটেল দিচ্ছে, ডিসক্রিপশন দিচ্ছে এবং এর যত কিছু আছে, ঠিক আছে, গেম আইডি, টেম আইডি সব কিছু আমি চেঞ্জ করে আমি কপি করবো, প্লাস
পেস করব, ঠিক আছে। এবার পেস করার পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে যে লাইকের যেই অপশনটা আছে, শো ভিডিও ডিসলাইক লাইক, ঠিক আছে, ওই লাইকের অপশনটা আমরা সরিয়ে দেবো, কারণ কি আমাদের যখনই ভিডিওটা পাবলিক হবে আমাদের জন্য লাইকের অপশনটা এখান থেকে সরে যায়, কারণ কি যখনই লাইকের অপশনটা সরে যাবে তখন নতুন বান্ধব যখন তোমার ভিডিওটা দেখবে, নতুন কেউ যদি কেউ ভিডিওটা দেখে তাহলে ওইখানে কি হবে, ওইখানে লাইকের অপশনটা কয়জন লাইক করছে না করছে ওটা তোমার ওইখানে শো করবে না, ঠিক আছে। তো আমি কি করবো দেখো, এখানে সবকিছু আমি দিয়ে দিলাম, এখানে গেমের আইডিটা আমি চেঞ্জ করে নেবো, এখানে যে গেমের আইডিটা ছিল ওর গেমের আইডিটা এখানে দেওয়া হয়েছে, তো আমি এখান থেকে গেমের আইডিটা কাট করে দেবো, মানে এখান থেকে ডিলিট করে দেবো ওর গেমের আইডিটা, আমার গেমের আইডিটা আমি এখান থেকে দিব, এবং আমার কি নাম আছে গেমের মধ্যে ওই গেমের নামটা এখানে আমি দিয়ে দিবো, ঠিক আছে। দেওয়ার পরে আমি কি করবো ডাইরেক্টলি এটাকে আমি কি করবো নেক্সট 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 করে আমি আনলিস্টেড করে ভিডিওটাকে পাবলিক করবো, ঠিক আছে। নেক্সট 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 করে আমি আনলিস্টেড করে ভিডিওটাকে আমি পাবলিক করবো, ওকে। এবার আমাকে কি করতে হবে, আমার গেমের আইডিটা কপি করতে হবে, গেমের আইডিটাকে কপি করে নিয়ে আমার ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আমি গেমের আইডিটাকে কপি করবো এবং গেমের নামটাকে আমি কপি করবো, কপি করে নিয়ে আমার ডিসক্রিপশনে যে ভিডিওটা আপলোড করছি ওই ভিডিওটা ওইখানে দিব যেখানে গেমের আইডি আর এবং নামটা ছিল, ঠিক আছে। ওর নাম ছিল না, গেমের আইডিটা ছিল, তো আমি কি করবো এখান থেকে গেমের আইডিটা দিয়ে দিলাম। গেমের আইডিটা দেওয়ার পরে আমি কি করবো ডাইরেক্টলি এখানে দেখো প্রসেসিং 13 মিনিট দেখাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে এইটাই ট্রিক, এই ট্রিকটাই অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। দেখো চেকিং যখনই হয়ে যাবে, উপরে দেখো রাইট চিহ্ন আছে, ঠিক আছে, চেকিং যখনই হয়ে যাবে তোমার ভিডিওটা, যখনই চেকিং হয়ে যাবে তোমরা সবসময় ভিডিওটা গুগল ক্রোম থেকে আপলোড দিও, ঠিক আছে, যখনই চেকিং রাইট চিহ্ন হয়ে যাবে তখনই তোমাকে নেক্সট নেক্সট করে 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 তোমাকে কি করতে হবে পাবলিক করে দিতে হবে, আনলিস্টেড করতে হবে, নেক্সট 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 করে করে তোমাকে ভিডিওটাকে আনলিস্টেড করতে হবে। এখানে আমি কি করবো তাহলে আমি কি করবো ট্যাগটাকে কপি করে নিয়ে আমি এখান থেকে পেস্ট করে দিবো, ট্যাগটাকে ওইখান থেকে কপি করে নিয়ে আমি এখান থেকে সিম্পলভাবে পেস্ট করে এখানে দেখো পোস্টিং আবার 13 মিনিট দেখাচ্ছে, তো আমি কি করবো এখানে নেক্সট করে দেবো, আবার নেক্সট করে দেবো, আবার নেক্সট করে দেবো। এবার আমাকে আনলিস্টেড করে ভিডিওটাকে পাবলিক করে দিতে হবে, সেভ করে দিতে হবে, ঠিক আছে। আনলিস্টেড করে দিয়ে আমি ভিডিওটাকে সেভ করে দিলাম, এবার সেভ করে দেওয়ার পর এখানে কি করব কাট করে দেবো, ক্লোজ করে দেবো, ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখো, এখানে দেখো 13 মিনিটই দেখাচ্ছে, দেখো ভিডিওটার ডিসক্রিপশনে দেখো, এখানে দেখো আর নিচের ভিডিওগুলো দেখো ডিসক্রিপশন সব চলে আসছে, ঠিক আছে। এখানে প্রসেসিং হচ্ছে, তো এই প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরেই, এই প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদেরকে কি করতে হবে পাবলিকে ক্লিক করে দিতে হবে, পাবলিক করে পাবলিকে ডান করে দিতে হবে, কারণ কি হবে তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার অনেক চান্স আছে। আর তোমাদেরকে যেভাবে আমি দেখালাম ওইভাবে সেম টু সেম তোমরা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমাদের ভিডিওটা ভাইরাল হবে। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটাকে জয় বন্দে মাতরম।